মার্কিন নেভির যে অত্যাধুনিক দুর্ধর্ষ রণতরি এবার আসছে ভারতে। মার্কিন নৌবাহিনীর ঢঙ্গে অনেকদিন ধরে নিজেদের নৌসেনা সাজিয়ে তুলতে চেয়েছিল ভারত, আর এবার সেই স্বপ্ন সত্যি করে অত্যাধুনিক রণতরি কিনছে নৌসেনা। ভারতের জলে নামছে স্পেশাল অপারেশন রিজিড হাল SORS। একটি 10 পাতার আবেদনপত্রে ভারত ওই রণতরি প্রস্তুতকারী সংস্থার কাছে চিঠি লিখেছে। ওই রণতরি সম্পর্কে সব তথ্য পাঠাতে বলা হয়েছে। এই রণতরি স্বাধীনভাবে সমুদ্রে চলতে পারবে। ভারতীয় নৌসেনার এরকম 10টি রণতরি প্রয়োজন। এক একটিতে 12 জনকে বহন করা সম্ভব হবে। জ্বালানি ছাড়াও 2200 কেজি জিনিস বহন করতে পারবে এটি। এতে থাকবে হাই ডেফিনেশন ওয়ার্নিং সেট, রাডার, ইকোসাউন্ডার ও অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম ইত্যাদি। 12.7 mm ক্যালিবারের অস্ত্র বহন করতে পারবে এই রণতরি। থাকবে গ্রেনেড লঞ্চারও। মাঝ সমুদ্র এতটুকু নড়ানো যাবে না এই রণতরিকে। গত 2 বছর ধরে আমেরিকার এই রণতরিতে মালাবার এক্সারসাইজের সময় নৌমহড়া চালিয়েছে ভারতীয় নৌসেনা। সেই সময় নজর রাখা হয়েছিল এই রণতরির ওপর। উচ্চগতি ও যে কোনো আবহাওয়া সামলানোর ক্ষমতা থাকায় এই রণতরি ভারতের পছন্দের তালিকায় ছিল।